আসসালামু আলাইকুম স্বাগতম বিডিআইসি মাস্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আপনারা আমাকে পাশে রেখেছেন সব সময় থাকার চেষ্টাও করেছি অনেক সময় অনেক কি বলে সমস্যা হয়েছে তারপরেও আপনাদের সাথে রেগুলার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছি কিন্তু বিগত পাঁচ দিন যাবৎ হল আমি ইউটিউবে আমার বিডিআইসি মাস্টার চ্যানেলে কোনো ধরনের কোনো টিউটোরিয়াল ভিডিও বা কোনো কাজের কোনো অংশ আমি দেখাতে পারছি না আর এর কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি হয়েছিল প্রচুর বাতাস হয়েছিল এজন্য প্রায় তিন দিন চার দিন হলো একটা না কারেন্ট মানে বিদ্যুতের সমস্যা হয়েছিল এজন্য আমি আপনাদের মাঝে কোনো ধরনের কিছু নিয়ে আসতে পারি না এই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক দুঃখিত আমি অনেক আপনাদেরকে সরি জানাই কারণ আপনারা অনেকে আশায় থাকেন যে ভাই কখন একটা ভিডিও দেখবে আমরা তখন ভিডিওটি প্লে করব দেখব সেই সুযোগটা হয়ে ওঠে নাই এই পাঁচ দিন হলো তো আলহামদুলিল্লাহ চেষ্টা করব এখন থেকে রেগুলার আপনাদের সামনে আমার জানা জ্ঞানগুলো আমার কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার আর ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আপনাদের মাঝে বেঁচে থেকে সুন্দর সুন্দর কাজগুলো শেয়ার করতে পারি বন্ধুরা আজকে কাজের আগে কিছু বিষয় আপনাদের সাথে আলাপ করে নিব। এটা বিষয় বললেও ভুল হবে আমি আপনাদের কাছে এক প্রকার ক্ষমা চাচ্ছি এই বিষয়টি আসলে উপস্থাপনা করা ঠিক হচ্ছে কিনা আমি জানি না তবে এতটুকু হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি বিষয়টি কেন তুলছি কারণ বিগত দিনে দেখেছেন যে আমার কাছে আসলে কাজ শেখা কাজ নেওয়া মানে কাজ আমার কাছে এসে কেউ কাজ শিখবে অথবা আমার কাছে কেউ এসে থাকবে এরকম কখনো ভাবি নাই কিন্তু আলহামদুলিল্লাহ চাহে তো আমার কাছে ইতিমধ্যে অনেকে এসেছেন তারা কাজ শিখে চলে গেছেন তারা ভালো কাজ করছেন কিন্তু এরই মাঝে কিছু টেকনিশিয়ান ভাই আছেন যারা আমাকে কল করেন ফোন করে আমাকে অনেক সময় অনেক কথা বলেন বা হেল্প হেল্প এর উদ্দেশ্যে কিছু লোক ফোন দেন তাদেরকে আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী তাদেরকে পরামর্শ দেওয়া আমিও তাদের কাছ থেকে অনেক সময় পরামর্শ নেই। শুধু আমি যে কাজ ভালো করি এরকম না আমাদের বাংলাদেশে সহ পৃথিবীতে যত মোবাইল টেকনিশিয়ান আছেন যারা ভালো মোবাইলের কাজ করে যারা কাজকে মূলত ভালোবাসে তারা অনেক ভালো ভালো কাজ আসলে বোঝেন তারা তাদের সাথে আমার অনেক কথা হয় তাদের সাথে কথা বলে আমি অনেক হেল্প নিয়েছি এবং আরও নেব বিগত দিনে নিয়েছি সামনেও নেব এবং আমি যা জানি তার পাশাপাশি তাদেরকেও হেল্প করব কিন্তু একটা মানুষের আবার কিছু বিষয়ে ভাবা উচিত যে আসলে উনি আসলে কতটুকু সময় মানে সময় পায় বা ফ্রি থাকে এই বিষয়গুলো কিন্তু আসলে মানে যারা আমার কাছে আসবেন বা আসার ভাবনা করছেন আসলে তো আমি ট্রেনিং সেন্টার বা কাজ শেখাবো অথবা আমার এখানে ছাত্র শেখানো এই ধরনের কোনো ব্যবস্থা বিগত দিনেও ছিল না এখনও নাই তো আমার চিন্তাভাবনাও নাই যে আমি আসলে সামনে আরও মানুষকে নেব কাজ শেখাবো এরকম কোনো কিছু নয় আমি আলহামদুলিল্লাহ ভালো কাজ করছি আপনাদের দোয়ায় কাজ হচ্ছে কাজ আসছে অনেক দূর থেকে কাজ আসে আগেও আসছে এখনও হয়তো বেশি আসে তো সব মিলেই আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এই ভালো থাকার ভিতরেও দেখা যাচ্ছে যে অনেকে আমাকে ইউটিউব চ্যানেলে ফলো করে আসলে ফলো বিষয়টা খুবই সুন্দর আর ফলো যদি নাই করতে তাহলে তো আমার চ্যানেলগুলো চ্যানেলটা তো সুন্দরভাবে সাবস্ক্রাইব হয়ে ভিউ আর বার্ত না সাবস্ক্রাইব মোটামুটি প্রতিদিনই সাবস্ক্রাইব হয় তো মোটামুটি অল্প দিনের ভিতরে সাবস্ক্রাইব হয়ে আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে গিয়েছে আপনাদের সহযোগিতা ও ভালোবাসার কারণে কিন্তু এই ভালোবাসা আবার বেশি হয়ে গেলে আবার সমস্যা যেমন ধরেন হঠাৎ করে যদি কেউ আমাকে ফোন করে যে ভাই একজন ব্যক্তি আপনার জন্য দুদিন আগে থেকে সিরাজগঞ্জ গিয়েছে এবং সে আপনার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমার সাথে তো তার কোনো কথা হয় নাই তাহলে তো এরকম হলে আমি তো আসলে বিপদে পড়ে যাই যাই হোক বিষয়টি এরকম হয় যে আসলে যদি আমার সাথে কারো কথা হয় আগে থেকে তাহলে যদি আসে আমার জন্য অপেক্ষা করে তাকে তো আমি গিয়ে নিয়েই আসব। যে কোনো রেল স্টেশন হোক অথবা বাস স্ট্যান্ড হোক অথবা যে কোনো গাড়ির পথে সে যদি যখন আমার কাছে আসবে সে সময় যদি তার সাথে আমার আগে থেকে কথা হয় তাহলে তো তার সাথে আমার সাক্ষাৎ হবে এছাড়া যদি কেউ আমার সাথে না জানিয়ে মূল বিষয়বস্তু হচ্ছে আসলে আমি কিন্তু সেলিব্রিটি অথবা বড় কোনো তারকা বা বড়ো কোনো মানে ইউটিউব ইউটিউবার বা কোনো একজন পার্সোনালিটি মানুষ এরকম না আমি একজন সাধারণ মানুষ আপনারা দেখেছেন যে আমি অনেক সময় বাজারে যাই অনেক সময় মার্কেটে যাই অনেক সময় কেনাকাটা করতে যাই আমার ছোটো বাচ্চা আছে রিফাত রিফাতকে অনেক সময় অনেক জায়গায় যাই অনেক ছবি পোস্ট করি অনেক ছোটো ছোটো আকারে ভিডিও পোস্ট করে থাকি আসলে আমি কিন্তু এরকম সেলিব্রিটি ওরকম ইউটিউবার বড় কোনো কিছু না বড় মাপের সার বা ওস্তাদ এরকম কোনো কিছু না সাধারণ একজন টেকনিশিয়ান মোবাইল মেকার এরকমই আমি কিন্তু অনেকে আবার ভাবে না না জানি উনি আসলে ওনার সাথে দেখা করা বা ওনার সাথে কথা বলা এটা বিশাল ব্যাপার আসলে কিছুই না ভাই আমার যে নাম্বার আছে নাম্বারটি যখন খোলা থাকবে তখন আপনারা ফোন করলে যে আমি যে কোনো বিষয়ে কথা বলি বা আপনার আপনার কিছু দরকার আমার কিছু দরকার এই বিষয়গুলো যখন আদান প্রদান হয় আসলে আমি কিন্তু এরকম বড় মাপের কোনো কিছু না আমার সাথে দেখা করার সাক্ষাৎ করা এটা কোনো ব্যাপার না আপনি যে কোনো সময় চাইলে করতে পারবেন কিন্তু সেটা করতে গেলেই কিন্তু আমার সাথে আগে থেকে কথা বলতে হবে এখন আপনি হঠাৎ করে যদি আমার কাছে আসেন তাহলে তো আমি সে সময় কোন অবস্থায় থাকি কোন জায়গায় থাকি কিভাবে আসি সেই বিষয়টা কিন্তু আপনার আগে লক্ষ্য করতে হবে হঠাৎ করে আসলে কিন্তু আসলে আমি বিপদে পড়ে যাই কারণ একটা মানুষ যখন অন্য একটা জেলা থেকে আসবে ধরুন আপনার চট্টগ্রাম থেকে আসলো ধরুন আপনার টেকনাফ গাইবান্ধা রংপুর দিনাজপুর বরিশাল এই জেলাগুলো তো অনেক দূর হয় সেখান থেকে যদি কোনো একজন ব্যক্তি আমাকে ফেসবুকে বা ইউটিউবে দেখার পরে ভালো লাগে এবং আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসেন তাদেরকে কিন্তু আমি সেইভাবে সম্মাননা দিতে হবে তাদেরকে বাসায় নিয়ে আসতে হবে অথবা হোটেলে বা যে কোনো জায়গায় নিয়ে তাদেরকে আমাকে সময় দিতে হবে এখন ধরুন আমার কাছে যদি হঠাৎ করে কেউ আসে আসার পরে সে যদি আমাকে এরকম বলে বা আমাকে আমার ফোন বন্ধ আমার ফেসবুক আইডি লগ লগ বা লগ আউট আছে সে সময় যদি আমার যারা পরিচিত অন্য জেলার তাদের সাথে কথা বলে যে ভাই আমি তো সিরাজুঞ্জ আর ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি তো তাকে পাচ্ছি না তাহলে কিন্তু এটা একটা বড়ো ধরনের সমস্যা যে আসলে আপনি আমার সাথে কোনো কন্ট্যাক্টও করেন নাই বা আমাকে জানানো নাই ইউটিউব বা ফেসবুকে ভালো লেগেছে দেখতে আসছেন আসলে এটা করা যাবে না ভাই আমি ব্যস্ত মানুষ না তবে আমার পরিবার আছে আমাকে অনেক কিছু করতে হয় বাজার করতে হয় চাউল কিনতে হয় দোকানে যেতে হয় দোকান চালাইতে হয় একজন দুজন মানুষ যারা বাইরে থেকে আসে তাদেরকে সময় দিতে হয় সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করি না কিন্তু একটা সামাজিকভাবেও আমার যে দায়িত্ব আছে পারিবারিক ভাবে পরিবারের যে দায়িত্ব সেগুলো পালন করতে গিয়ে যে সময়টা চলে যায় এবং এটা ভাবতে হবে যে যে ওনার আমি ওনাকে একজন আসছে দুজন আছে এরকম না অনেকেই আসছে আমার কাছে হঠাৎ করে আমার কাছে সাথে দেখা করার জন্য আসলে একজন একটা মানুষ অনেক জেলা চার পাঁচটি জেলা ওভারটেক করে যখন আমার কাছে আসবে তাকে কিন্তু একটা সম্মান দিতে হবে কারণ সে একজন মোবাইল টেকনিশিয়ান সে আমার কাছে আসছে আমি একজন মোবাইল টেকনিশিয়ান মোবাইলের কাজ করি তো সেই পরিপ্রেক্ষিতে যখন আমাকে দেখার জন্য ইউটিউবে দেখে বা ফেসবুকে ফলো করে দেখার জন্য যখন আসবে তাকে একটা আলাদা সম্মান দেওয়া মানে সম্মান দিতে হয় সেই সম্মানটা আমি হয়তো ওইভাবে দিতে পারি না কারণ হঠাৎ করে আমার কোনো প্রিপারেশন থাকে না কোনো মানে সময় থাকে না সে সময় যদি হঠাৎ করে কেউ আসে আমি কিন্তু আসলে বিপদে পড়ে যাই তো আপনাদের কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি দয়া করে এরকম কাজ কেউ করবেন না হঠাৎ করে কেউ আসবেন না যদি আসার ইচ্ছাই হয় একান্তই আমার সাথে কথা বলার ইচ্ছা হয় তাহলে আমাকে ভিডিও কল দিবেন আপনার সাথে আমি সরাসরি কথা বলবো অথবা যদি আমাকে দেখার ইচ্ছা হয় তাহলে আপনি বলবেন আমি যে কোনো একটা হোটেল অথবা কোনো একটা ভালো জায়গায় আপনার সাথে দেখা করব আগে থেকে আমাকে জানালে সেই বিষয়টা ভালো হয় কারণ গত দু তিন দিন আগে আমার কাছে যারা দেখা করার জন্য আসছে অথবা আমার কাছে যারা আসছেন এটা আমার কাছে আসাটা তাদের আসলে উচিত হয়েছে কি বা না হয়েছে এটা আসলে বলা ঠিক না কিন্তু এই বিষয়টা আমার কাছে অনেকটা মানে বিভ্রান্তি হয়ে গেছিলো কারণ আমার সে সময় যেদিন ওনারা আমার সাথে দেখা করার জন্য আসে একদিন আগে আসছে একদিন এসে সিরাজগঞ্জে সবচেয়ে বড় একটি ভালো হোটেল আছে সেই হোটেলে তারা রাত প্রবেশ করছে রাত্রিদি সেখানে থাকছে থাকার পর পরের দিন আমাকে খুঁজতে বের হয়েছে যে আসলে ওনার দোকান কোথায় কারণ আমার সাথে তো তাদের কোনো কন্ট্যাক্ট হয় নাই তো কন্ট্যাক্ট যদি নাই হবে তাহলে তো তারা আমাকে পাবে না অথবা একটা খেয়াল করে দেখবেন যে যে এলাকাতে সবচেয়ে ভালো কোনো একটা জিনিসের সন্ধান থাকে সেটা অন্য জেলায় ফেসবুক ইউটিউব অথবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিন্তু সেই এলাকার লোকজন সব সবসময় কিন্তু জানে না যে আমাদের এই এলাকাতে এত বড় একটা জিনিস আছে জানি না তো এরকম হয় যে সবাই কিন্তু চেনে না তখন আপনি নিজেও বিপদে পড়ে যাবেন আর দেখা যায় একটা মানুষ এক এক জেলার হয় তাদের ভাষাও এক এক রকম হয় ব্যবহারও এক এক রকম হয় সেই সময় কিন্তু আপনার এক জেলা থেকে আর এক জেলায় যখন যাবেন সে সময় আপনি কিন্তু যে কোনো লোকের সামনে ইয়া হয়ে যাবেন যে এটা এই এলাকার লোক না আপনি নিজেও কিন্তু একটা বিপদের মধ্যে পড়তে পারেন এটা একটা মানে আপনাকে যে কোনো লোক প্রতারিতও করতে পারে যে আসলে এই লোকটা তো এখানকার মানুষ না যেমন আমার একটা ভাইয়ের কথা মনে পড়ছে এই মুহূর্তে জিএসএম ওহিদুল ইসলাম গলা চিপা ভাইয়ের সাথে অনেক ঠাট্টা মাস্করা করছি ওনাকে আমি গলা বলি গলার চিপা না তো জিএসএম ওহিদুল ইসলাম ভাইয়ের কথা আমার মনে পড়ছে যে সে বরিশালের মানুষ বরিশালের মানুষ কিভাবে কথা বলে আমাদের বাংলাদেশে সবাই জানে যখন আহ আমাদের সিরাজগঞ্জ বাজার স্টেশন আছে ওখানে একটি মিষ্টির দোকান আছে সেই জায়গায় একটা এটিএম বুথ আছে সেখানে সে কিছু টাকা উঠাবে সেই জায়গায় কথা বলছে তার বাসায় একটা ফোন নিয়ে আমি একটা ফোন দিয়ে দেখাচ্ছি যে কিভাবে সে কথা বলছে যে সে বাসা থেকে বাসাতে সে ফোন দিয়েছে দিয়ে যে মনু লাগবে অনেক বাইরের কাছে আসছি খরচা হবে না তো এরকম করে যখন কথা বলছে আশেপাশে অনেক ছেলে আছে অনেক মুর্বি আছে অনেক মানুষ আছে তারা তাকে তার সাথে কথা বলার জন্য এবং তার কাছে আস মানে কথা বলবে ভালো লাগবে এই যে একটা অন্য জেলার মানুষ হয়তো সে আমার কাছে আসছে আমার রেফারেন্সে সে আছে পাশে আমি তার সাথে কথা বলে ওই লোকদেরকে হয়তো সরাই দিচ্ছি যে না এটা আমার মেহমান কিন্তু যখন আপনি একা একা আসবেন আপনার ভাষা হবে যেমন আপনার মাইমনসিংহের ভাষা আলাদা টাঙ্গাইলের ভাষা আলাদা রংপুর দিনাজপুর রাজশাহী তারপরে আপনার সিলেট এদের ভাষা আলাদা তার দেখা যাবে কি যে নোয়াখালীর আয় খাইছি নি আই খাইছিনি এই যে ভাষাগুলো এগুলো যখন ব্যবহার করবে তখন কিন্তু একটা ইয়ে হবে যে তো এখানকার মানুষ না যারা খারাপ মন মানসিকতা যারা আপনার টাউট তাদের একটা লক্ষ্য হবে প্রুফ হবে যে এই যে বিষয়গুলো সব মিলিয়ে বন্ধুরা একটা চিন্তা করতে হবে যে আমি যে যাব যে কোনো শুধু আমার কাছে না বাংলাদেশে আরো যারা আছে মানে মোবাইলে কাজ করে বা ইউটিউবে আসে এদের সাথে যখন আপনি দেখা করতে যাবেন তাহলে বন্ধুরা আপনাদের একটা খেয়াল রাখতে হবে যে ওনার সাথে আগে কথা বলে নেব যে ভাই আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছি বা আপনার কাছে কাজ শিখতে চাচ্ছি বা আপনার কাছে আমি যাইতে আপনার সাথে দেখা করলে একটা মিনিট দশটা মিনিট কথা ভালো আমার ভালো লাগবে তো আমি আপনার কাছে একটু যাইতে চাই এরকম যদি পনেরো দিন এক মাস বা এক সপ্তাহ বা একদিন বা এক ঘন্টা আগেও জানান সেটা কিন্তু আপনার জীবনের লাইফের একটা কি বলে মানে নিরাপত্তার একটা সুন্দর ইয়া হবে আপনি যদি তাকে না জানায় যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আমি চাই না যে আমার কারণে কোনো একজন মানুষ বিপদে পড়ুক আর এটা হলে তো আমার মানে মনে মনটা নষ্ট হয়ে যাবে যে একজন টেকনিশিয়ান ভাই আমাকে দেখা আমার সাথে দেখা করতে এসে সে কোনো একটা দুর্ঘটনার সামিল হয়েছে দুর্ঘটনায় পড়ে গেছে এটা একটা বড় কষ্টের বিষয় হবে আমি চাই না এরকম তো সকলেই আমার কথার বার্তার ভিতরে ভুল টুটি হতেই পারে মানুষই ভুল করে আপনারা কমার দৃষ্টিতে দেখবেন আগামীতে আপনাদের পাশে থাকবো বিগত দিনেও ছিলাম এখনও আসি হয়তো মানে সামা মানে কি বলে সামরিক মানে সময়ের জন্য হয়তো একটু পাঁচ পাঁচ দিন হলো আপনাদের সাথে কোনো কথাবার্তা হয় নাই ভিডিও দিতে পারি নাই বিদ্যুৎ ছিল না বিদ্যুতের সমস্যার কারণে হয়তো দিতে পারি নাই আপনারা অনেকে আশায় থাকেন যে ভাই সব একটা ভিডিও দেখবো অনেকে সারাদিন কাজ করার পরে রাত্রি যখন বাসায় যায় তখন মোবাইলটা অন করে ডাটা কানেকশন চালু করে ওয়াইফাই চালু করে যখন ঢুকে থাকে যে না আজকে ওনার ভিডিও নাই তখন অনেক সময় মনে কষ্ট পায় অনেকে ফোন করে বলে যে ভাই কি ও পার আপনার কী সমস্যা আপনি অসুখ হয়েছে না কিছু হয়েছে খোঁজ নাই এটা কিন্তু একটা বড়ো পাওয়া একটা মানুষের খোঁজ নাই ইউটিউবে চ্যানেলে দেখে তার সাথে জীবনে দিন সাক্ষাৎ হয় নাই ভালোভাবে মোবাইলেও কথা হয় নাই তারপরেও একটা মানুষকে ভালোবাসে তো ভালোবাসা ধরে রাখার জন্য যা যা লাগে আপনারা আমাকে পাশাপাশি হেল্প করবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাগুলো ধরে রাখার জন্য তো আর কথা বাড়াতে চাচ্ছি না ভালো থাকবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার জন্য তো আল্লাহর আসতে মাফ করে দেবেন ভালো থাকবেন সবাই কাজ করে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যখন সময় পাবেন মোবাইল সার্ভিসিংয়ের পাশা পাশাপাশি ফ্যামিলিতে সময় দিবেন পরিবারতে সময় দিবেন সুন্দর দেশ গড়ার জন্য ভালো ভালো কাজ করে যাবেন সততার সহিত ব্যবসা করবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহু আল্লাহু আবার